আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ এ শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ এ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 একটি পরিবারে সব থেকে আনন্দের মুহূর্ত তখনই আসে সেই পরিবারে যখন একটি শিশু জন্ম নেয়। তার হাসি, তার কান্না, তার আচরণ সব কিছুই মন্ত্রমুগ্ধ করে রাখে তার চারপাশের মানুষদের। সেই শিশুর বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার চারপাশের জগৎটাও পরিবর্তন হতে থাকে, তাদের চাহিদার এদিক ওদিক হয়। তাদের সঠিক বিকাশের জন্য দরকার হয় যত্ন, শিক্ষা এবং সঠিক প্রশিক্ষণ। আর যদি শিশুটি বিশেষ চাহিদা সম্পন্ন হয় তাহলে তার জন্যও দরকার একই রকম যত্ন, শিক্ষা, ভালোবাসা এবং সঠিক প্রশিক্ষণ। শুধু কৌশলটা অন্যরকম হতে পারে। প্রতিটা শিশুকে যথেষ্ট গুরুত্ব দিয়ে, মনোযোগ দিয়ে আর পাঁচটা স্বাভাবিক শিশুর সঙ্গে একসঙ্গে খেলাধুলা, স্বাভাবিক মেলামেশা করে বড় করে তোলাটা একটা বড় চ্যালেঞ্জ। শুধু প্রয়োজন মানবিক মানসিকতা। এমনই একটি চ্যালেঞ্জকে আনন্দের সঙ্গে গ্রহণ করে, সেটিকে কোনো সমস্যা মনে না করে, যে সংগঠন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছে সেই সংগঠনের নাম নোবেল মিশন। এদের সদস্যরা আজ আমাদের অনুষ্ঠানের অতিথি। এসেছেন রুমা মুখার্জি, সুতপা সেন, তৃপ্তি দত্ত, আর আছে ছোট্ট সৃষ্টি, যার উপস্থিতি আজ আমাদের বিশেষ পাওনা। প্রথমেই শুনে নেব আমরা সৃষ্টির গাওয়া একটি গান। হৃদয় আমার নাচিরে আজিকে, ময়ূরের মতো নাচিরে, নাচিরে। হৃদয় আমার নাচিরে আজিকে, ময়ূরের মতো নাচিরে, নাচিরে। শতবরণের ভাবু উচ্ছ্বাস, কলাপের মতো করিছে বিকাশ, আকুল পরার আকাশে চাহিয়া, উল্লাস গাড়ি যাচ্ছে রে। অগণির জনে বকুল সখায়, দোলায় কে আজি দুলিছে, তো দুল দুলিছে, তো দুল দুলিছে, তো দুল দুলিছে। ঝড়কে ঝড়কে জুড়েছে বকুল, আচল আকাশ হতিছে আকুল, উড়ে আলো ডাকেছে বলুন, কবরে খুশি আগুনিছে। অগণির জনে বকুল শাখায়, দোলায় কে আজি দুলিছে, দো দুল দুলিছে, দো দুল দুলিছে, দো দুল দুলিছে। জরে গর ধারা নব পল্লবে, কাপিছে কানন ঝিল্লির রবে, তীর ছাবি নদী কল কল্লে, কল কল্লে, এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচিরে আজিকে, ময়ূরের মতো নাচিরে, নাচিরে। তোমার নাম কি? সৃষ্টি দত্ত। তুমি কোথায় এসেছো সৃষ্টি? রেডিওতে। কোন রেডিও বলতে পারবে? যাদবপুর। ভেরি গুড। কার সঙ্গে এসেছো? মার সঙ্গে। তোমার গান করে ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো গেয়েছো তুমি। সবাই দেখে শুনে যখন শুনবে সবাই বলবে সৃষ্টি কি ভালো গান করে। থ্যাংক ইউ সৃষ্টি, তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো, আবার আসবে। বন্ধুরা,
সৃষ্টি একটি বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে, যে নোবেল মিশন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সেখানে তাদের দিদিদের পেয়ে নিজের জীবনের অনেক পরিবর্তন ঘটাতে পেরেছে। কিভাবে সেটা জেনে নেব আমরা রুমা এবং সুতপার থেকে। তোমাদের আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ দিদি। 2000 সালে পথ চলা শুরু একটি মহান উদ্দেশ্য নিয়ে ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করব এই ভাবনা নিয়ে কিভাবে হলো শুরু? আমাদের নোবেল মিশন শুরু হয়েছিল 4-5 জন ছাত্রছাত্রীকে নিয়ে, খুবই একটা ছোট জায়গায়। তারপরে আমাদের কাজের চলতে চলতে দেখতে পেলাম যে আমাদের কাজের সাফল্যের সাথেই হতে পারে, বা আমাদের কাজে যে ভালো করছি বা সফল হচ্ছি সেটা অভিভাবকের দ্বারাই প্রচার হতে হতে আজ কিন্তু আমাদের কাছে 115 জন ছাত্রছাত্রী আছে। এবং আমরা চেষ্টা করছি যাতে এটা আরও অনেক বেশি করা যায়। প্রথমে আমরা মনোহরপুকুর রোডে ছিলাম, তো ওখানে জায়গাটা বুঝতেই পারছে যে কমে যাইতে লাগলো, মানে জায়গাটা কমেনি, আমাদের মনে হচ্ছে আমাদের আরও বেশি জায়গা লাগবে, সেই জন্যে আমরা শিফট করলাম মুকুন্দপুরে। কেন ততদিনে বাচ্চা আরও বেশি? হ্যাঁ, আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো না ছাত্রছাত্রীর সংখ্যা। তো আমরা শুধু একটা ডিসএবিলিটি সেক্টর নিয়ে কাজ করি না, আমাদের এখানে সব রকম ক্রস ডিসএবিলিটি স্টুডেন্টসরাই আছে। আমাদের এই ফিল্ডে তো একটা কথাই আছে, আর্লি ইন্টারভেনশন, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমরা প্রশিক্ষণটা দিতে পারবো, ওদের নিতেও সুবিধা হবে। যেরকম কাঁচা মাটির মতন, আমি যেমনভাবে করবো সেরকমভাবেই ওটা গড়ে উঠবে। তো সেভাবে আমরা পাই, 2.5-3 বছর থেকেই পাই। তো যারা তাড়াতাড়ি আসে এবং আমাদের অভিভাবকের সাথে কাজ করে আমরা দেখেছি যে তারা কিন্তু খুব ভালোই একটা জায়গায় পৌঁছে যেতে পারে। ভালো জায়গা মানে বলতে চাইছি যে তারা নিজেদের সমস্ত কাজগুলো, সেলফ হেল্প স্কিল যেগুলো সেগুলো করতে পারে, সকাল থেকে রাত পর্যন্ত যা যা তার নিজের করার কথা সেগুলো কিন্তু তারা করতে পারছে। এবং এই কাজ করার পদ্ধতিটা যে আমরা স্কিল ডেভেলপমেন্ট করি, সঠিক প্রশিক্ষণ, একটা কাজকে আমরা কিন্তু টাস্ক অ্যানালাইসিস করে ভেঙে 10-12 ডিপেন্ডস অন দ্য এবিলিটি অফ দ্য চাইল্ড, সেরম করে আমরা যেরকম সেলফ হেল্প স্কিপে কেউ তাড়াতাড়ি সেটা গ্রহণ করতে পারে, কারোর হয়তো একটু বেশি সময় লাগে। এমনিও কি হতে পারে যে তোমরা একদম ছোট্ট থেকে যাকে শেখালে, 3 বছরের শিশুটি সে খুব তাড়াতাড়ি শিখলো, কিন্তু তার থেকে বড় যারা তাদের আরো বেশি সময় লাগলো, সেখানে প্রশিক্ষণের কি রকম ফের হয় না একই প্রশিক্ষণ দাও তোমরা? প্রশিক্ষণের রকম ফের মানে যাদের এবিলিটি হায়ার তাদের টাস্ক অ্যানালাইসিসটা হয়তো নাম্বার অফ স্টেপসটা কম, আর যাদের একটু অসুবিধা আছে তাদের আরেকটু ডিটেইলে করতে হয়। আর এখানে একটা কথা বলবো যে আমরা যেরকম প্রশিক্ষণটা দিচ্ছি সেটাই যদি বাড়িতে ট্রান্সফার হয় তাহলে কিন্তু ওরা সেরকমভাবেই বাড়িতেও শিখছে, স্কুলেও শিখছে। সেই জন্যই কি তোমরা অভিভাবকদের তোমাদের সঙ্গে যুক্ত করো এই প্রশিক্ষণ? অভিভাবকদের সাথে যুক্ত করি, প্রত্যেকটা স্কিল করার পরেই আমরা ফিডব্যাক স্লিপ দিচ্ছি, সমস্তটাই লিখে দিচ্ছি। এছাড়া আমাদের প্রত্যেকটা টার্মে সিলেবাস দেওয়ার পরেই প্যারেন্ট টিচার ইন্টারঅ্যাকটিভ সেশনস হয়, যা যা সিলেবাসে নিয়েছি সবটাই কিন্তু আমরা বলে দিই যে এটা এই এইভাবে করতে হবে। ওনাদের যা যা মনে প্রশ্ন আছে সবটাই কিন্তু আমরা স্যাটিসফাই করি। এটা তো একটা নর্মাল স্কুলের মতন হয় না, সে তো বোঝাই যাচ্ছে, কেন শিশুরা যারা আসে তাদের এক একজনকার এক এক রকম চাহিদা। তো সেখানে স্কুলটা মানে কীভাবে বা কী কী প্রশিক্ষণ দিয়ে ওদের আরও তোমরা আপডেট করো একটু যদি বলো? আমাদের এখানে যখন ছাত্রছাত্রীরা আসেন তখন ওনাদের তো একটা অ্যাসেসমেন্ট হয়, অবজারভেশন টাইম পিরিয়ডের পরে অ্যাসেসমেন্ট হয়। অ্যাসেসমেন্টের পরে আমরা ওটা টার্গেট সেট করি, সেই অনুযায়ী আমরা সিলেবাস সেট করছি। সুতপা, তাই তো? হ্যাঁ, এখানে উনি একটা কথা বললেন না, আমাদের যে ক্লাস, আমাদের ক্লাসটা ঠিক ওই যে 1, 2, 3, 4 এরকম ক্লাস হয় না। আমাদের এজ দেখে আমাদের মানে প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, প্রি ভোকেশনাল এই রকমভাবে আমাদের ক্লাসে ফেলা হয়।
আমরা যেমন একটা টুলস ইউজ করি, হ্যাঁ, সব অ্যাসেসমেন্ট টুলস, সেই হিসেবে আমাদের ছেলে মেয়েদের যে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া চলতে থাকে। আর সেটা তো রুমা ম্যাম যেমন বললেন যে টাস্ক অ্যানালাইসিস বা এরকম যে প্রশিক্ষণের কিছু পদ্ধতি আছে, আর এই পদ্ধতিগুলো মানে সব জায়গায় একই রকম, যেমন স্কুলে একটা সিলেবাস ফলো করা হয় তেমনি আমাদের এরকম স্পেশাল স্কুলেও একটা টুলস, একটা রেকর্ডিং সিস্টেম সব কিন্তু আমাদের থাকে। আর যেটা এই যে বছর শেষে যে আমাদের তিনটে করে অ্যাসেসমেন্ট হয়, তার জন্য যে আমাদের একটা খুব সুন্দর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হয়, তার মাধ্যমে আমাদের এই প্যারেন্টসরাও বুঝতে পারে যে কতটা স্টুডেন্টের আমাদের উন্নতি হলো। ঠিক কথা। হ্যাঁ, বছর শেষে আমাদের বেশ পরিষ্কার একটা ধারণা হয়ে যায় ওর কোন জায়গাটা মানে কোন এরিয়াটার ওর আরেকটু ডেভেলপমেন্টের প্রয়োজন। আমরা সবসময় মানে এইটা খুব বিশ্বাস করি কিছু পারে না সেটা না, মানে যেটা পারে সেটা থেকে আরো বেশি পারাটাকে আমরা নিয়ে যাই, আরো ভালো করে পারাটা, মানে আরো কতটা উন্নতি করানো যায় সেই স্টুডেন্ট। সেই জন্য নানা রকম ট্রেনিং এর মাধ্যমে সেটা করা হয়। অবশ্যই। আর শুধুমাত্র আমাদের যে এই যে একাডেমিকটা আমাদের কেমন হয়, যারা যেমন ওপেন বেসিক এডুকেশনের মাধ্যমে পরীক্ষা দিতে পারে, মানে যারা ধরুন আমাদের এই যে ক্লাস 3, 5, 8 পাস যে হয়, সেটা তো আমাদের যেহেতু 1, 2, 3, 4 এরকম স্কুল নেই, মানে ক্লাস নেই, ওই জন্য আমাদের ওপেন বেসিক এডুকেশনের মাধ্যমে কিন্তু যারা পারে, যাদের এবিলিটি আছে, তারা সেই পরীক্ষাটা দেয়। আর যারা ধরুন সেইটা দিতে পারে না, তাদের আমাদের কি করা হয়, ফাংশনাল একাডেমিক শেখানো হয়। মানে আমাদের যে রিডিং, রাইটিং, নাম্বার ওয়ার্ক, যেটা আমাদের ডেইলি লাইফে লাগে, সেটা কিন্তু আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়। মানে শুধুমাত্র যে স্কিল ট্রেনিংয়ের সঙ্গে এটাও হয়, আর এই যে ডেইলি লিভিং অ্যাক্টিভিটি রুমাদি যেটা বললেন, সেটা যেটা তো আমাদের লাগেই, তাছাড়াও আমাদের কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের উপর ভীষণ মানে জোর দেওয়া হয়। সেটা মানে শিশুরা কিন্তু এটা খুব বেশি এনজয়ও করে, এবং তাদের মধ্যে এটা কিন্তু আলাদা করে একটা আমি বলবো পারদর্শিতাটা যেন অনেক বেশি হয়। স্বাভাবিক অলরাউন্ড ডেভেলপমেন্ট এর মাধ্যমেই কিন্তু হয়। যে আমাদের যে সারা বছর যেমন ধরুন স্পোর্টসটা আমাদের ভীষণভাবে আমরা এমফাসিস দিই, মানে স্পোর্টসে আমরা রেগুলার তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছেই, আর স্পোর্টস যেমন অ্যানুয়াল স্পোর্টসের আগে আমাদের লাগাতার একদম প্র্যাকটিস হয়, আমার মাঠে নিয়ে গিয়ে এক্সপোজার দেওয়া হয়। হ্যাঁ, অনেক দিন ধরে প্র্যাকটিস করিয়ে আমাদের এই স্পোর্টসটা মানে বাচ্চারা নিশ্চয়ই খুব আনন্দ পায়, কালারফুল হয়। আর আমরা এটা খুব চেষ্টা করি মানে ইনক্লুসিভ স্পোর্টস করার, মানে আমাদের আশেপাশের যে মেন স্ট্রিম স্কুলগুলো আছে সেখান থেকেও আমরা মানে যদি যতটা সম্ভব পারি যে তাদেরকে নিয়ে আসা, কিছু স্টুডেন্ট যাতে আমরা পাই মেন স্ট্রিমের, তারাও আমাদের স্টুডেন্টদের সঙ্গে ভীষণভাবে এনজয় করে। এরকম কি হয় রুমা বা সুতপা দুজনকে জিজ্ঞেস করছি যে অনেক শিশু আছে যারা এই ট্রেনিংয়ের মাধ্যমে একটা জায়গায় পৌঁছয় এবং তাদের একদম স্বাভাবিক স্কুলে তোমরা পৌঁছে দিতে পারো, সেরকম কি কখনো হয়? হ্যাঁ, এরকম উদাহরণ তো আছে আমাদের কাছে, যারা ধরুন আমাদের এখান থেকে প্রশিক্ষণ পেয়ে তারা রেগুলার স্কুলে অ্যাডমিশন নিয়ে ভালোই আছে, তাদের কোপ আপ করতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমাদের সাথে মাঝে মাঝে ওদের একটু কাউন্সিলিং বা কি কি প্রয়োজন, কখন কি অসুবিধে হলো, ওই যোগাযোগটা কিন্তু থাকে, পুরোপুরি ফেড আউট হয় না, মাঝে মাঝে ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়, রাখতেই হয় যোগাযোগ। মানে আর একটা এখন একটা হয়েছে যে ইনক্লুসিভ এডুকেশন, মানে ইনক্লুসিভ এডুকেশনের জন্য এখন বেশিরভাগ আমাদের স্টুডেন্টরা কিন্তু মেন স্ট্রিমিং এ আগে যাচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু আগে কিন্তু রেগুলার স্কুলগুলোই পৌঁছাচ্ছে, সেখানে কোপ আপ করতে পারে না যখন, তখন কিন্তু বেশিরভাগ স্পেশাল স্কুলে আসছে। ওই জন্য আমাদের থেকে তৈরি হওয়ার থেকে আমাদের কাছেই বরং বেশি মানে স্টুডেন্ট আসছে মেন স্ট্রিম থেকে। তাই জন্য আমাদের একটা কিন্তু সমস্যা হচ্ছে যে আসছে একটু দেরি করে। হ্যাঁ, দেরি করে আসার ফলে আমাদের একটুখানি ট্রেনিং এর অসুবিধাটা হচ্ছে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি তো পারবে ভালো। আসলে এটা বলবো না, কারণ ইনক্লুসিভ এডুকেশন আসলে দরকার ওঠা বা বুঝতে পারার জায়গাটা একটা মা বাবারও তো চাহিদা আছে, মানে মেনে নেওয়া বলো, মেনে নেওয়া বা স্কুলে গেলেও শিক্ষকরা অতটা নোটিস করেন কিনা বা কতটা নিতে পারছে, বা যখন নোটিস করেন তখন হয়তো সময়টা অনেকটা চলে যায়। কিন্তু আসার কথা যে অতঃপর কিন্তু তারা নোবেল মিশনে এসে পৌঁছয় এবং এই ট্রেনিংগুলো পেয়ে তারা বেশ ভালো জায়গায় পৌঁছয়। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আমরা আবার এই আলোচনাতেই থাকব। বন্ধুরা সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব ছোট্ট বিরতি নিয়ে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ।
সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম বিরতির পর, হাত বাড়ালেই বন্ধু অনুষ্ঠানে। আমি দীপা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজ আমাদের অনুষ্ঠানে এসেছেন নোবেল মিশন সংগঠনের পক্ষ থেকে তাদের সদস্যরা। আমরা আলোচনাতে ছিলাম তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে। কি কি প্রজেক্ট আছে তোমাদের একটু যদি বলো? আমাদের 20 বছর অবধি তো ডে কেয়ার সেন্টার আছে, স্কুল ইউনিট। এরপরে 20 বছর ঊর্ধ্বে হয়ে গেলে ছাত্রছাত্রীদের আমরা সোপান ইউনিটে পাঠাই, যেটা অ্যাডাল্ট ট্রেনিং সেন্টার। তখন আর ইউজুয়াল ওই ক্লাসগুলো হচ্ছে না, তখন ওরা হাতের কাজের উপরই বেশি ফোকাসড হয়। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট তো চলতেই থাকে, ওই প্রশিক্ষণটা চলতেই থাকে। এছাড়া আমাদের CRE হয়, আমাদের নেটওয়ার্কিং আছে উইথ দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, RCI সাথে আছে, আমরা ন্যাশনাল ট্রাস্টের সাথে রেজিস্টার্ড, মাস এডুকেশন ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এদের যত যা প্রজেক্ট আসে আমরা নিয়ে নিই। আম্বার প্রজেক্ট আছে একটা, কম্পিউটার বেসড। আম্বুজা কোলাবোরেটিভ প্রজেক্ট একটা আছে। এছাড়া ইনক্লুসিভ প্রজেক্টের মধ্যে তো আমাদের অনেক, সেটা বলতে গেলে হচ্ছে কালচারাল, স্পোর্টস, সেলফ এমপ্লয়মেন্টের যে জায়গাটা সেটাও আছে। কালচারাল ইনভিটেশন আমরা পাই অনেক জায়গার থেকে, বিভিন্ন স্কুল থেকে পাই, যেরকম লক্ষ্মীপাত সিংহানিয়া, বিল্লা হাই স্কুল, লোরেটো কলেজ, হেরিটেজ, এনাদের থেকে আমরা ইনভিটেশন পাই ফর কালচারাল। এছাড়া একটা NGO আছে ফামুচি, ওনারা প্রতি বছরই একটা বার্ষিক অনুষ্ঠান করেন। স্পোর্টসেতে আমরা স্পেশাল অলিম্পিক্স তো অবভিয়াসলি জয়েন করি, বোধায়ন স্পোর্টস আছে, এছাড়া আমাদের নিজস্ব স্পোর্টস আছে। অন্য NGO যেরকম লায়ন্স ক্লাব, রটারি, ওনারাও যখনই স্পোর্টসের ইনভিটেশন দেন আমরা যাই। সিট অ্যান্ড ড্রর মধ্যে আছে রটারির ছেলেবেলা, আছে আরও বিভিন্ন স্কুল থেকে আমাদের ইনভিটেশন আসে। হেলথ ক্যাম্পের মধ্যে আমরা করেছিলাম ডেন্টাল, আই, ফুল বডি চেক আপ, আর আইডেন্টিফিকেশন অফ IQ, কে কীরকম মেন্টাল রিটার্ডেশনের লেভেলে আছে সেটার একটা হয়েছিল। বা আমাদের যে হাতের কাজ করি আমরা অ্যাডাল্ট ট্রেনিং সেন্টারে, সেই জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ইনভিটেশন পাই, রোজগার মেলাতে আমরা পার্টিসিপেট করি। এছাড়া বিল্লা ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল মিউজিয়ামে আমরা কালচারাল ইনভিটেশন পেয়েছি, হেল্পিং হ্যান্ড, সৃজন সভা, কুহক, অহন, অরুণিমা অ্যাক্টিভ, ইন্টারলিঙ্ক, নেত্রীকলা কেন্দ্র, এই সব জায়গার থেকেই আমরা কিছু না কিছু ইনভিটেশন আসতে থাকে, এবং দিজ আর অল ইয়ার রাউন্ড অ্যাক্টিভিটিস। এইগুলো তো বিভিন্ন প্রজেক্টের মধ্যে রয়েছে। এছাড়া আমি যে প্রজেক্টের কথা জানতে চাইছিলাম সেগুলো, যেমন সোপান, এই প্রজেক্টটা নিয়ে বিশদে যদি একটু বলো। ওখানে হাতের কাজের উপরই বেশি ফোকাস তো হয়, ওখানেও এবিলিটি অনুযায়ী করা হয়। যে কোনো পেপার ব্যাগ মেকিংয়ের ওখানেও টাস্ক অ্যানালিসিস হয়, যে যে লেভেলটা করতে পারে সেটাতেই ইনভলভ হয়। কেউ শুধু ফোল্ডিং করছে, কেউ পেস্টিং করছে, কেউ তার আই লিডটা করছে, তো এরকমভাবে যখন প্রোডাক্ট উৎসাহ দেখা যায় ওদের মধ্যে, ওদের খুব ভালো লাগে। ইউজুয়াল ওরাদের তো এসেই যেরকম খাতা বই বার করা, পিঠে ব্যাগ, স্কুল, এই যে যখনই ওরা সোপান ইউনিটে যায় ওদের ওই অ্যাডাল্টহুড ফিলিংটা এসে যায়। আমি আর ডে কেয়ারে নেই, ওটা আমাদের দোতলায়, ওটার ইউনিফর্মও আলাদা। সুতরাং ওয়েনএভার দে গো টু সোপান ইউনিট, ওদের একটা অ্যাডাল্টহুড, আমি বড় হয়ে গেছি, সেটা আমরা 18 বছর থেকেই শুরু করে দিই বলা ওদের, ওদের একটা মানসিক প্রস্তুতি করা। আর তোমরা বড় হয়ে গেছো, তোমরা সব পারো, হ্যাঁ হ্যাঁ, তোমরা এবার হাতের কাজ শিখবে, তোমরা যে প্রোডাক্টগুলো বানাবে ওটা আমরা বিক্রি করব, তোমরাই আবার এক্সিবিশনে গিয়ে ওখানে দাঁড়িয়ে বিক্রি করবে, এগুলো আমরা আগের থেকে মেন্টাল প্রিপারেশন দিতে থাকি। এত বড় যে কর্মকাণ্ড, এটার জন্য একটা আর্থিক যোগানের ভীষণ দরকার হয়, সেইখানটা কীভাবে যোগাড় হয়? বাকি NGOs যারা আছে তাদেরও তাই অনেক সহৃদয় ব্যক্তিরা এগিয়ে আসেন বা বিভিন্ন অর্গানাইজেশন সাহায্য করে, তোমাদের কীভাবে হয়? আমাদের ইউজার চার্জেস তো আছেই, এছাড়া আমরা ডোনেশনস পাই, তবে সেটার কোনো পারমানেন্সি নেই, সবসময় যা আসে তাও নয়, উই হ্যাভ টু ডিপেন্ড অন ইট, মানে যখন আসবে তখন সেটা ঠিকভাবে ইউজ করা হয়। সবটাই ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস। আর আমাদের যে অ্যানুয়াল ফাংশন হয়, ওটা বার্ষিক একটা কালচারাল প্রোগ্রাম, অ্যানুয়াল ফাংশনে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম বিলি করি, সেখান থেকে আমরা কিছু পাই।
এছাড়া এক্সিবিশনে যে প্রোডাক্ট বিক্রি করে খুব একটা আসে তা নয়, কারণ আমরা তো বিক্রি করা বা লাভ করার জন্য করছি না, এটা পুরোপুরি নন প্রফিট অর্গানাইজেশন, সবাই যাতে জানতে পারে যে নোবেল মিশনের বাচ্চারা কিরকম তৈরি করছে, সেটাই বড় কথা। সুতপাত থেকে জানতে চাইব, অনেক দিন এদের সঙ্গে কাজ করছো, এই বাচ্চাদের নিয়ে কাজ করছো, তো তুমি কি বলতে চাও এদের কথা? আমি তাহলে কটা লাইনের মাধ্যমে বলি, বলো শুনি। আমি একটু অন্যরকম, তোমরা বলো জানি, মাথায় আমার অনেক কিছু জট পাকিয়ে খালি, ঠিক করে কাজ করব ভেবেও ভুলটা করে ফেলি, বেশি আলোয় চোখটা আমার বন্ধ হয়ে আসে, অনেক আওয়াজ মাথায় যেন বোমার মতো ফাটে, ইচ্ছে করে চারপাশে যে জিনিসগুলো আছে একটু চেখে রেখে গন্ধ নিয়ে হাত বুলিয়ে পরখ করে নিজের ভেবে দেখি, বোঝাতে চাই অনেক কিছু, রাস্তা জানা নাই, বলতে গেলে শব্দগুলো তাল পাকিয়ে যায়, রাগে কষ্টে তাই চোখের সামনে যা আছে সব ভেঙে ফেলতে যাই, তাই অনেক ভেবে আমি নিজের মতো থাকি, হাত দুটোকে চোখের সামনে ইচ্ছে মতো নাড়ি, চোখের কোণে আঙুল দিয়ে জরিপ করে যাই, না ঘুমিয়ে শুয়ে শুয়ে চিন্তা করি, তাই তোমরা কেন অন্যরকম আমার মতো নও, আমার মতো ভালো মানুষ কেন তোমরা নও? আসলে এটা যে লাইনগুলো বলা আছে সেটা অটিজমযুক্ত মানুষদের নিয়েই বলা আছে, কিন্তু আমাদের যে ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি তাদের ক্ষেত্রেও অনেক কিছু এটার সঙ্গে মেলে। হ্যাঁ, অনেক সুস্থ মানুষের সঙ্গেও এটা মেলে। তুমি ভালো করে ভেবে দেখো আমরা কতজন সুস্থ চিন্তা নিয়ে সুস্থভাবে একটা মানুষের মতন মন নিয়ে মানুষের পাশে দাঁড়াই, তাও তো না, সেখানেও তো আমাদের একটা ডিসএবিলিটি বলবো, মানে আমাদের আগে মানুষ বলে ভাবা হোক তারপর আমাদের সমস্যাটা দেখা হোক। আমি মানে সবাইকে এই কথাটাই বলি, সমস্যাটা আগে দেখো না, আগে আমাকে মানুষ বলে তোমরা গ্রহণ করো যে কাজটা তোমরা করছো নোবেল মিশনের পক্ষ থেকে, একটা খুব বড় কাজ, খুব ভালো কাজ। আমি রুমার কাছ থেকে জানতে চাইবো যে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সোপান ইউনিটে, ওটা তো অ্যাডাল্ট ট্রেনিং সেন্টার, এবার আমরা একটা ভোকেশনাল একটা সেট আপ করতে চাইছি, তার একটা ছোটো জায়গা আমরা ব্যবস্থা করেছি, এবং তার জন্য তো কিছু মেশিনারিজ বা কিছু একটা প্ল্যানিং করতে হবে, তো সেইটা নিয়ে আমরা এখন ভাবনা চিন্তা করছি, ওটা সেট আপ করতে একটু তো সময় লাগবেই, আর একটা অর্থনৈতিক, হ্যাঁ যেটা আমি আগেই সেই জন্য বললাম যে একটা অনেক বড় কর্মকাণ্ড, সেখানে অর্থের যোগানটা খুব বেশি রকম দরকার। আর এই যে কাজগুলো করতে গিয়ে তোমাদের তো বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগও রাখতে হয়, যদিও তোমরা এটাকে সমস্যা বলে মনে করো না, কিন্তু তাও কী ধরনের প্রতিকূলতা আসে? আমরা কোনো সময় এটা সমস্যা বলে মনে করি না, একদমই ঠিক কথা, কিন্তু সমস্যা আসে, কারণ কি অনেক সময় হয় যে আমরা যেটা ভাবছি সেটা বাস্তবায়িত করতে গিয়ে আমাদের অনেকগুলো প্রবলেম এসে গেল, সেটা যে কোনো দিক থেকেই হতে পারে। অভিভাবকদেরও তোমরা ট্রেনিং দিয়ে থাকো, সেটা কতটা কাজের হয় বা কতটা দরকার? ভীষণভাবে দরকার। একটু আগে আমি যখন বলছিলাম যে আমরা যেভাবে প্রশিক্ষণটা দিচ্ছি সেইভাবেই যদি বাড়িতে ওরা প্রশিক্ষণটা পায় তাহলে কিন্তু সে ছাত্রছাত্রীর জন্য সেটা খুব ভালো হয়, সেটা শিখতে সুবিধে হয় ওদের, কারণ আমি স্কুলে একরকম করছি বাড়িতে আর একরকম করছি, দে উইল গেট কনফিউজ, সেটা পারবে না করতে, অসুবিধে হয় তাদের বুঝতে, তো সেই জন্যে আমরা অভিভাবকদের জন্য সেমিনার রাখি, ওয়ার্কশপ রাখি, এছাড়া তো তিনটে টার্ম যখনই হয় তার আগে সিলেবাস দেওয়ার আগে আমরা প্যারেন্ট টিচার ইন্টারঅ্যাক্টিভ সেশন রাখি, যেখানে আমরা সবাই বলিয়ে দিই সব প্যারেন্টকেই যে আপনাদের যা যা আছে প্রশ্ন সব কিছুই বলুন, তাহলে আমরা আজকের দিনেই সব কিছু ক্লিয়ার করে দিতে পারবো, তারপর আমরা স্কিলগুলো ক্লাসগুলো নিতে পারবো। আজকে আমাদের সঙ্গে একজন অভিভাবক রয়েছেন, সৃষ্টির মা, তো আমরা সরাসরি তার সঙ্গেই কথা বলে নেব যে নোবেল মিশনের সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি কতটা উপকৃত হয়েছে বা অভিভাবক হিসেবে তৃপ্তি নিজেও কতটা সন্তুষ্ট। তৃপ্তি, তুমি কবে বুঝতে পারলে যে সৃষ্টি একটি স্পেশাল চাইল্ড? প্রথম দিকে তো আমি বুঝতে পারিনি, সৃষ্টি থ্রি প্লাস থেকে দুটো বড় ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়েছে সিক্স প্লাস পর্যন্ত, তারপরে আমরা সিক্স প্লাসে নোবেল মিশনে নিয়ে আসলাম, তখন যখন লিনা মিস আমাদের বুঝিয়ে বললেন কথাটা ঠিক মেনে নিতে পারিনি,
তবুও মিসের কথা শুনে আর আমাদের আদার্স স্কুলের টিচার্সদের কথা ফলো করে যখন সৃষ্টিকে নিয়ে সেইভাবে চললাম, আগে যেমন প্রবলেম হতো সৃষ্টিকে নিয়ে, সৃষ্টি সব কিছু পারতো না, চেষ্টা করতাম সবাই পারছে ও কেন পারছে না, সেইটা নোবেল মিশনে এসে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, ওরও সমস্যাটা আমি বুঝতে পেরেছি, সেইভাবে ওকে নিয়ে এগোতাম। আর আমারও কি বলবো, মনের দিক থেকে যেটা মেনে নিতে পারিনি সেটা আস্তে আস্তে মানার চেষ্টা করেছি। অনেক বাচ্চারাই এরকম রয়েছে সৃষ্টির মতন, তারা পারছে কিন্তু ও পারছে না কেন, তখন তো সেটা বুঝতাম না, তার সঠিক ট্রেনিং ছিল না। আর শারীরিক প্রতিবন্ধী জানতাম ছোটর থেকে, কিন্তু মানসিকও যে প্রতিবন্ধী হয় তার যে এতগুলো ভাগ হয় সেটা জানতাম না, আর অটিজম কী জিনিস সেটা নিজেও বুঝতাম না, সে সম্বন্ধে কোনো জ্ঞানও ছিল না। তারপরে এই স্কুলে এসে স্কুলের টিচারদের সমস্ত কথা ফলো করে সেইভাবে বাড়িতে ওকে কাজ করিয়ে অনেকটাই, তোমাদেরও তো একটা ট্রেনিং করানো হয় যাতে বাচ্চাদের তোমরা বাড়িতে সেইভাবেই, যেমন স্কুলে ওরা যেভাবে শেখে সেইভাবে শেখাতে পারো, তো সেই ট্রেনিংটা করে তুমি কি নিজে মনে করো যে তুমি লাভবান? হ্যাঁ, যথেষ্ট লাভবান। আর টিচারদের আমরা যখনই ফোন করি, রাতে বা দিনে যখনই ফোন করি, ওনারা ঠিকভাবে মানে আমাদের প্রবলেমটা যাতে আমরা রিকভার করতে পারি সেইভাবে আমাদের হেল্প করে বলে দেন। এমনকি যদি বেশি প্রবলেম হয় তখন যদি আমরা প্রিন্সিপাল ম্যামের কাছে গিয়ে বলি যে কি করব ব্যাপারটা, উনি তখন আমাদের বুঝিয়ে সেইভাবে গাইড করেন। তার মানে সৃষ্টিকে নোবেল মিশনে ওদের সঙ্গে যুক্ত করে তুমি খুবই খুশি? আমি নোবেল মিশনে দিয়ে যাই বলতে পারেন, আমি তখন একদম দিশেহারা, কিন্তু এখানে নোবেল মিশনে এসে ম্যামের কথা বুঝে সেইভাবে কাজ করে আর সৃষ্টির জিনিসটা আমি এখন অ্যাকসেপ্ট করে নিয়েছি, এখন আমার কোনো অসুবিধা হয় না। মনে তো একটা কষ্ট আছে, সেটা প্রত্যেকেরই, আমাদের নানাভাবে প্রতিবন্ধকতা প্রত্যেকেরই কিছু না কিছু আছে। তো বাকি যারা এরকম সৃষ্টির মতন স্পেশাল চাইল্ড, তাদের বাবা মাদের তুমি কি বলতে চাও? বলতে চাই যে এটা অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত সেইভাবে, আর টিচাররা যেভাবে বলবে সেইভাবে, শুধু টিচাররা করলে হবে না, নিজেদেরও বাড়িতে সেরকমভাবে কাজ করতে হবে, তাহলে বাচ্চার ঠিক ইম্প্রুভমেন্ট হবে। তবে সাধারণ বাচ্চার মতো হয়তো হবে না, অতটা চাহিদা থাকলে হবে না, তবে আমার বাচ্চা যেরকম সেরকম তার উন্নতি ঠিকই হবে। নিজের কাজটাও তো কতটাই নিজে করতে পারে সৃষ্টি, কি সুন্দর গান শিখেছে, তাছাড়া সুন্দর কথা বলে, সেটাও তো অনেক ভালো, ড্রয়িংও করতে পারে, ও সিনথেসাইজার ভালো বাজাতে পারে, অনেক বাড়িরও অনেক কাজ করে, আমাকে অনেক হেল্প করে। আচ্ছা, তো ও যে স্কুলে যায় খুব খুশি মনেই যায়, এবং সেখানে অনেক বন্ধু বান্ধব আছে তাদের সাথে খুব খুশি মনেই থাকে, এটাই প্রাপ্তির জায়গা। নোবেল মিশন এরকম অনেক বাচ্চার পাশে দাঁড়িয়েছে, তাদের হাত বাড়িয়ে দিয়েছে, এটা খুব বড় কথা। তার সঙ্গে রয়েছে তোমরা অভিভাবকেরা, তোমাকে অনেক শুভেচ্ছা ভবিষ্যতের জন্য, সৃষ্টি যেন আরও ভালো করে সব কিছু শিখে একদম আর পাঁচটা বাচ্চার মতন এগিয়ে যেতে পারে, সেটাই কামনা করব। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আশা করব ভবিষ্যতে নিশ্চয়ই আরও অনুষ্ঠান আমরা করব। আর সৃষ্টিকে তো বিশেষ ধন্যবাদ। তবে সৃষ্টির থেকে আরেকটা গান আমরা শুনে নেব, শুনতে শুনতেই আজকে বিদায় নেব। শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ও ফুল যে ফোটাও, জীবন মরুতে করুণা ধারায় ঝড় প্রভু মঙ্গল দ্বীপে জেলে, অন্ধকারে দুচো কালোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু। আ বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে সেই তুমি ফোটাও পদ্ম করে তাকে, ভুল পথে গেলে তুমি এসে হার ধরো প্রভু, মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দুচো কালোয় ভর প্রভু,
তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু। ও আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060